সমান্তিক ভাব আসসালামু আলাইকুম। সমান্তিক ভাব, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি XAU-USD নিয়ে। তো আপনারা জানেন যে এই পেয়ারটি গত সপ্তাহে যেখানে ক্লোজ হয়েছিল 1842-এ, তো ঠিক এই সপ্তাহে এসে 1810-এ এসে পেয়ারটি ক্লোজ হয়েছে। তো এই যে 1810-এ এসে ক্লোজ হয়েছে, মোটামুটি দেখা গেছে যে 30-32 পিপস ডাউন হয়ে গেছে, নিচে নেমে গিয়েছে। তো আমি গত সপ্তাহে যেখানে ক্লোজ হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম যে মার্কেটটা ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা 1800 লেভেল অথবা তার একটু উপর দিয়ে আপ ডাউন 1810 বা এরকম জায়গা দিয়ে বা একটু নিচেও জেলে যেতে পারে। এই জায়গাটা হলো, আমি রাউন্ড ফিগার হিসেবে বলে দিয়েছিলাম আপনাদের, 1800। তো যা হোক, সেই ফার্স্ট সাপোর্ট লেভেল আপনাদেরকে যেটা বলেছিলাম আমি, ঠিক এর কাছাকাছি এসেই মার্কেট আসলে ক্লোজ হয়েছে, লেভেলটা এখনো ভাঙতে পারেনি। তো সমান্তরাল ভাব মার্কেটটা যে পজিশন দিয়ে ঘোরাফেরা করছে, তো আমি আমার ভাষায় বলবো যে আপনারা যারা মোটামুটি ভালো বুঝে শুনে ট্রেড করতে পারেন, তো ভালো একটা প্রফিট করার মতো একটা জায়গায় কিন্তু মার্কেট এসেছে মূলত। তো এই কথাটা কেন বললাম এই কারণে যে মার্কেট যেটা মনে হয় সেটা হলো মার্কেট আবার পড়ে যেতে পারে, সেটা ব্যাপার না, আবার উঠেও যেতে পারে। তো মার্কেট যেদিকেই যাক না কেন, আমি বলবো এরকম ভাবে যে মার্কেট যেখানে আছে এই জায়গা দিয়ে আপনি বাই সেল দুই দিক থেকেই প্রফিট করতে পারেন। কারণ হলো গোল্ড মার্কেটের যে বিষয়টা সেটা হলো যে মার্কেট অনেক উপরে উঠবে, এটা ঠিক আছে, কিন্তু মার্কেট যে অনেক উপরে উঠবে তা বলে এখন এই মুহূর্তে এই জায়গা থেকে অনেক উপরে উঠে যাবে এমনটা বলা যায় না। যেমন এই গোল্ড মার্কেট নিয়েও সারা বিশ্বে একটা গেমের মতো খেলা হচ্ছে বিভিন্নভাবে, সেটা হলো মার্কেটকে আরো ফালানো হবে, গোল্ডকে আরো ফালানো হবে, ফালিয়ে তারপরে উপরের দিকে উঠানো হবে, ঠিক আছে। এরকম ভাবে ইন্টারনাল কিছু বিষয় রয়েছে, যদিও এটা ভেঙে চুবে বলা সম্ভব না। তো এই কারণে মার্কেট কিন্তু আসলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যারা মার্কেট নিয়ে ঘাটাঘাটি করছেন, মার্কেট উপরে যে উঠেছিল ওই জায়গা থেকেই ওঠার কথা ছিল, মার্কেট চাইলে ওখান থেকেই উঠে যেতে পারতো আরো। কারণ আন্তর্জাতিক ভাবে যত ক্রাইসিসের সৃষ্টি হয় মার্কেটটা, গোল্ড মার্কেট বিশেষ করে, তত স্ট্রং হয়। কিন্তু আমরা এর কিছুটা ভিন্নতা দেখতে পাচ্ছি। তো ভিন্নতা দেখার বিভিন্ন কারণ রয়েছে। তো তার ভিতরে যেটা বলতে চাচ্ছিলাম আমি সেটা হলো যে মার্কেট যে পর্যন্ত পড়েছে, মার্কেট এই জায়গা থেকে যদি উপরের দিকে উঠে যায় তাইলে মার্কেট আবারও পড়বে, আর যদি নিচের দিকে নেমে যায় তাহলে তো ডেফিনেটলি সে এখান থেকে উঠে যাবে, কারণ গোল্ডের প্রাইস হাই হবে, আমি অনেক আগে থেকেই বলছি। তবে হাই হওয়ার আগে মার্কেটকে আরো ফালানো হবে, আরো পড়বে মার্কেট, মোটামুটি এমনটাই বলা যায়। তো সেই জন্য আমি আপনাদেরকে বললাম যে আপনারা সেল বাই যারা মোটামুটি বুঝে শুনে ট্রেড করতে পারবেন, তারা সেল বাই দুই দিক থেকেই প্রফিট করতে পারবেন। তবে গোল্ড বলতে একটা কথা আছে, এই জায়গায় ব্রেকআপ রেখে আপনাকে কাজ করতে হবে। আর একটা কথা বলবো যে মার্কেট তো স্বাভাবিকভাবে আপনারা জানেন যে গোল্ড মার্কেট যদি আপ ডাউন করে তো অল্প আপ ডাউনেই ব্যাপক আপনার ই হয়, বদল হয় আপনার ইয়ের অ্যামাউন্টের। সেই হিসেবে যদি কেউ প্রফিট করতে পারেন, আমি আপনাদেরকে বলবো যে প্রফিটটাকে আপনি তুলে ফেলবেন। কারণ আপনি হয়তো ভাববেন যে আমি বেশ কিছু ইনভেস্ট করেছি, ভালোই যে ইনভেস্ট করেছি, আরও বেশ কিছু প্রফিট করেছি, তো এই প্রফিট আর ইনভেস্ট সব মিলিয়ে আমার এখন যে ব্যালেন্স আছে, ব্যালেন্স ভালো সাপোর্ট থাকলে আমি প্রফিটও ভালো করতে পারবো, এটা মনে করে রেখে দিলেন। তো যখন রেখে দেবেন আপনার দেখা যাবে যে ভলিউমটাও কিন্তু আপনার একটু বেড়ে যাবে। তো বেড়ে গেলে মার্কেট যদি আপনার অনাকাঙ্ক্ষিত আপনার আপনি যা ভাবছেন তার বিপরীত দিকে যখন টান দিয়ে দেবে, তখন আপনার ওই ব্যালেন্স আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে সাপোর্ট দিতে পারবে না। এই জন্য আমি বলবো যে ছোট ব্যালেন্স দিয়ে তো আসলে গোল্ডে ট্রেড না করাই ভালো, তারপরে যদি কেউ করে থাকেন করতেই পারেন, এটা আপনার ইচ্ছা বা আপনার আত্মবিশ্বাস, আপনার এক্সপিরিয়েন্স আপনাকে হয়তো প্রফিট দিবে। কিন্তু যেভাবেই আপনি প্রফিট করেন না কেন, আমি আপনাকে এতটুকু বলবো যে প্রফিটটাকে মাঝে মাঝে তুলে ফেলবেন। তুলে ফেলে আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যেই ব্যালেন্স দিয়ে আপনি প্রফিট করেছেন, আপনি যদি এক্সপিরিয়েন্সড পার্সন হন তাহলে আপনি কিন্তু ওই ব্যালেন্স দিয়ে আপনি আবারও প্রফিট করতে পারবেন। সেই ক্ষেত্রে যতটুকু লাভ করলেন লাভটাকে তুলে ফেললে হয়তো অতটুকু আপনার অনেক ক্ষেত্রেই সেভ হবে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার, এখন কথা হলো যে আপনার যে কথাগুলো আমি বললাম
মার্কেট এই যে পজিশনে আসছে এই পজিশন থেকে মার্কেট আপ ডাউন দুদিকেই করতে পারে। মার্কেট যদি এখান থেকে উপরের দিকে উঠে যায় তাহলে মার্কেট আবার পড়বে, আর যদি নিচের দিকে নেমে যায় তাহলে তো ডেফিনেটলি এখান থেকে উঠবেই, ঠিক আছে? তো মার্কেটকে হয়তো গোল্ড মার্কেটটা বেশ আরো কিছু নিচের দিকে যাবে, কিন্তু এই যাওয়াটা কি এই টানে যাবে কিনা এটা বলা যায় না। তো নিচের দিকে পড়বে, মার্কেটে গোল্ডের প্রাইসটা আরো একটু কমবে, কমার পরে হয়তো সে ফাইনালি উপরের দিকে উঠে যাবে এবং সে হয়তো আমরা দেখতে পাবো দু চার বছরে যে গোল্ড মার্কেট আরো বেশ অনেক উপরের দিকে উঠে গেছে। হয়তো এমনও হতে পারে 2022-2025 ছাড়িয়ে উপরের দিকে উঠে যেতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে এটা হতে একটু সময় লাগবে, এখন থেকে একটু সময় লাগবে। আপনারা জানেন যে তৃতীয় বিশ্ব ঘুরপাক খাচ্ছে, ঠিক আছে? এই তৃতীয় বিশ্বযুদ্ধ মানে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘুরপাক খাচ্ছে। তো এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, ঠিক এই লেগে যাওয়ার আগেই মার্কেটকে অনেক ফালানো হবে, এরপরে মার্কেট উপরে উঠবে এবং সেই উপরে ওঠাটা হবে বলতে গেলে সেই আকাশ ছোঁয়া ওঠা। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। তো আমি আপনাদেরকে যেই পজিশনে মার্কেট রয়েছে ঠিক এই পজিশন থেকে মার্কেটের যে লেভেলগুলো রয়েছে, সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলগুলো নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো। যদি আমি প্রতিটা সপ্তাহে কিন্তু আপনাদেরকে লেভেলগুলো নিয়ে কথা বলি, লেভেলগুলো দেখাই যে কোথায় কী পজিশনে আছে, কী পজিশনে যেতে পারবে, আপনারা হয়তো যদি আমার ভিডিওগুলো যারা এগুলো ফলো করেন তারা দেখতে পারবেন যে আমি যে যে লেভেলগুলোর কথা বলি, মার্কেট কিন্তু ওই লেভেলে গিয়ে একটা টাক খায়, খেয়ে ওই জায়গায় বেশ কিছু আপডাউন করে, এরপরে হয়তো ওইখান থেকে অন্যদিকে মুভ করলে হতে পারে। তো এই যে লেভেলগুলো আপনাদেরকে চিনতে হবে, কারণ আপনারা যখন লেভেলের কাছাকাছি গিয়ে অনেকে দেখা যায় যে ইমোশনালি ট্রেড করেন, আপনাদের ব্যালেন্সগুলোকে লস করেন, অথবা আপনারা অনেক সময় আবার প্রবৃত্তি ধরে রাখতে পারেন না, এরকম বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তো যাই হোক, সমাজিক হওয়ার এখন যে কথা বলছিলাম, আমি যে লেভেলগুলো আমি আপনাদেরকে এখানে দেখেছি এই লেভেলগুলো হিসেবে আপনারা দেখতে পাবেন যে এখানে ফার্স্ট সাপোর্ট লেভেল যে পজিশনে মার্কেটে রয়েছে, ঠিক বর্তমান যে পজিশনে আছে, এটা কিন্তু একটা উপর থেকে যেহেতু নেমেছে, একটা সাপোর্ট লেভেলের উপর দিয়েই মার্কেট আছে। এবং এই সাপোর্ট লেভেলটা কিন্তু বিশেষ করে 1800 বা এমন যদি হয় যে 1800 নিচেও হালকা পাতলা নেমে আবার উঠে যেতে পারে, এটা বলা মুশকিল, কারণ পাউন্ড ফিগার 1800-কে ধরা যায়। তো যেহেতু কাছাকাছি রয়েছে, তো মার্কেট একটা সাপোর্টে রয়েছে। তো এই সাপোর্টটা যদি মার্কেট ভেঙে নিচের দিকে নামে, সেই ক্ষেত্রে তার পরবর্তী যে সাপোর্ট লেভেলটা রয়েছে, সেই সাপোর্ট লেভেলটা বলা যায় বর্তমান অবস্থা থেকে বিশেষ করে আপনার 1750 আমরা রাউন্ড ফিগার বলতে পারি 1750। তো এর উপরে নিচে কিছুটা হতেও পারে, এটা বলা মুশকিল। তবে 1790 এখানে কিন্তু এসে মার্কেট একটা ধাক্কা খেতে পারে, 80-90 এখানে একটা ধাক্কা খেতে পারে, সে খেয়ে খাওয়ার পরে উপরে যাক বা নিচে যাক, এখানে মোটামুটি মার্কেটের জন্য একটা লেভেল রয়েছে, সাপোর্ট লেভেল, ছোটোখাটো, যদিও এটা অনেক বেশি স্ট্রং নয়। তবে ওই জায়গায় যাওয়ার পরে যদি নিউজের উপর ডিপেন্ড করে মার্কেট আবার ওখান থেকে মুভ করতে পারে যে কোনো দিকে। তবে আমরা যদি রাউন্ড ফিগার হিসাবে একটা সাপোর্ট লেভেলের কথা বলি, সেটা হলো 1750। 1750টা মোটামুটি একটা মোটামুটি লেভেলের একটা রাউন্ড ফিগার রয়েছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি। তো এই 1750 যে লেভেলটা, এই লেভেলটা ভেঙে যদি মার্কেট নিচের দিকে নামে, তো মার্কেট নিচের দিকে নামলে ওই জায়গা থেকে খুব কাছাকাছি সাপোর্ট লেভেল আবার একটা রয়েছে, সেটা হলো আপনার বিশেষ করে 1710-20 এই যে লেভেলটা, অথবা রাউন্ড ফিগার যদি বলেন তাহলে 1700 বলা যায়। তবে 1700 যাওয়ার আগেও ওইখানে মোটামুটি আপনার 1700 যেটাকে বলেছি আমি 10-15-20 এই জায়গা দিয়ে মোটামুটি একটা লেভেল হয়েছে, এই জায়গা থেকেও মার্কেট ঘুরে যেতে পারে। তো আমি বর্তমান অবস্থা থেকে যেটা বললাম সে দুইটা সাপোর্ট লেভেলই আমি দেখালাম। তো একটা হলো আপনার 1750 আর একটা হলো বিশেষ করে 1720-10। তো ওই জায়গা থেকে মার্কেট নামার সম্ভাবনা খুব একটা নেই আমার কাছে মনে হচ্ছে। তবে একটা বিষয় আছে, আগামী সপ্তাহে আপনারা জানেন এনএফপি নিউজ রয়েছে, এনএফপি নিউজকে সামনে রেখে তো উল্টাপাল্টা আরও কিছু করতেই পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো যদি কোনো কারণে ভেঙে নিচের দিকে নামতে পারে, সেই ক্ষেত্রে হলো 1670। তো এই লেভেলটা পর্যন্ত হয়তো যাবে বলে আমার কাছে খুব একটা মনে হচ্ছে না। তো সমাজিক ভাব এই যে লেভেলগুলো আমি আপনাদেরকে দেখালাম, এটা হলো মার্কেটের জন্য সাপোর্ট লেভেল। তো মার্কেটের জন্য যদি আমি রেজিস্ট্যান্স লেভেলের কথা বলি, তো রেজিস্ট্যান্স লেভেল বর্তমান যে পজিশনে রয়েছে মার্কেট, এই পজিশন থেকে রেজিস্ট্যান্স লেভেলটা খুব কাছাকাছি কিছুটা রয়েছে। তো সেটা হলো বিশেষ করে আপনার 1850। তবে 1830 থেকে 30-40
হ্যাঁ এই লেভেলটা দিয়ে কিন্তু আপ ডাউন করতে পারি, কারণ এখান থেকে মোটামুটি ব্যাপক আপনারা দেখছেন যে সাইডওয়ে একটা অবস্থানে ভিতরে মার্কেট ছিল। তো এই কারণে এই জায়গাগুলো দিয়ে আপ ডাউন করতে পারে, আপ ডাউন করে করে 1750 যেটা বললাম এটাও যে খুব একটা স্ট্রং লেভেল এ কথা আমি বলবো না, এটা খুব স্ট্রং লেভেল নয় রেজিস্ট্যান্স লেভেল হিসাবে। তো রেজিস্ট্যান্স লেভেল হিসাবে স্ট্রং লেভেল যদি আমরা মোটামুটি বলি তাহলে এটাকে বলা যায় 1880 বা 90 মোটামুটি পর্যায়ে একটা স্ট্রং লেভেল হয়েছে। তো এরপরে ওই লেভেলটা ভেঙে যদি মার্কেট উপরের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে 1915-20 এই যে লেভেলটা, এই লেভেলটা। তো আমি যে আমার কাছে যেটা মনে হয় যে এই যে লেভেলগুলো আমি আপনাদেরকে দেখালাম আপনার সাপোর্ট লেভেল দুইটা রেজিস্ট্যান্স লেভেল দুইটা, তো এই লেভেলগুলো ভেঙে মার্কেট আগামী সপ্তাহে খুব এই সপ্তাহে মানে চলতি সপ্তাহের ভিতরে খুব একটা এদিক সেদিক যাওয়ার কথা নয়। তবে ফান্ডামেন্টালির কারণে তো ঘটনা বিভিন্ন ঘটতেই পারে তা জানেন, এবং আগামীতে এনএপি নিউজ রয়েছে, এই এনএপি নিউজকে সামনে রেখেও কিন্তু মার্কেট উল্টাপাল্টা একটা চরিত্র দেখা যেতে পারে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনারা ট্রেড করবেন, আর সকলে ভালো থাকেন।